স্বাগত নিউজ 24 দেশ সংবাদের সাথে আছি আমি আফসারউদ্দিন। টিকার জন্য বুধবার সকাল পর্যন্ত 74,000 মানুষ নিবন্ধন করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর এবিএম খুরশিদ আলম। টিকা কর্মসূচির সবশেষ প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন হাসপাতালে পরিচালকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সকাল পর্যন্ত আমরা জানি যে 74,000 হয়েছে, আশা করছি অফিসগুলো হয়ে গেলে আমাদের প্রাইমারি যে গোলটা আছে যে ফ্রন্টলাইনারদের দেয়া সেগুলো আশা করছি হয়ে যাবে। আগামী 7 ফেব্রুয়ারি সারা দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচির আওতায় 60 লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। এ লক্ষ্যে জেলায় জেলায় পাঠানো হয়েছে টিকা। টিকা নেওয়ার জন্য সুরক্ষা ওয়েবসাইট নিবন্ধন শুরু হয়েছে 27 জানুয়ারি, তবে এই নিবন্ধন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ মানুষের। টিকার নিবন্ধন বাড়াতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন জেলায় প্রচারণার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা টিকা প্রদানে পুরোপুরি প্রস্তুত বরিশালের স্বাস্থ্য বিভাগ। টিকা নিয়ে সাধারণ মানুষের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, এমনকি টিকা নেওয়ার জন্য যে নিবন্ধন করতে হবে তাও জানেন না অনেকে। ক্লিয়ারলি বুঝি না, জানি না যে কিভাবে অ্যাপসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আমরা টিকা নেব এবং টিকা আসায় আমরা আনন্দিত। সংশ্লিষ্টরা বলছেন বরিশালে ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করা হচ্ছে। 15 ক্যাটাগরির মানুষ আপাতত এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন, তবে অগ্রাধিকার ভিত্তিতে 70,000 মানুষের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে বরিশাল জেলায় আমরা প্রায় 70,000-এর মতো প্রাপ্যতা অনুযায়ী আমরা একটা তালিকা তৈরি করে পাঠিয়ে দিয়েছি। জনসাধারণকে বলবো যে আমাদের নির্ধারিত কেন্দ্রগুলিতে আপনারা আসুন, আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুত আছি। টিকা দেওয়ার জন্য যশোরে বিভিন্ন ইউনিয়নে ডিজিটাল সেন্টার থেকে নিবন্ধন করছেন অগ্রাধিকার তালিকায় থাকা আগ্রহীরা। ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং একটা মোবাইল নাম্বার লাগবে, যার মাধ্যমে আমরা তাকে নিবন্ধন করতে পারবো। ভ্যাকসিন নেওয়ার জন্যই আমি রেজিস্ট্রেশন করেছি এবং আমি পরবর্তীতে আমার আশেপাশে যারা আছে সবাইকেই আমি উদ্বুদ্ধ করব রেজিস্ট্রেশন করার জন্য। অভিযোগ রয়েছে করোনার টিকা নেয়া ও নিবন্ধনের ক্ষেত্রে সারা দেশে প্রচারণা কম, মানুষ না জানলে নিবন্ধন বাড়বে না, এ কারণে জোর প্রচারণার দাবিও সাধারণ মানুষের। যশোরে করোনা ভ্যাকসিন যে এসেছে এটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, এটা বিষয়ে ব্যাপক প্রচার বা প্রচারণা হওয়া উচিত বলে আমি মনে করছি। নিবন্ধনের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সিভিল সার্জন। রেজিস্ট্রেশন করার জন্য মানুষকে জানানো বা বলা বা উদ্বুদ্ধ করার জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি, এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার রয়েছে সেখানেও মানুষ সহযোগিতা নিতে পারে। একই চিত্র দিনাজপুরেও, এখানেও চলছে নিবন্ধন, সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাধারণ জনগণ এই ভ্যাকসিন সম্পর্কে এখনো ক্লিয়ারলি জানেই না, জনসচেতনতাটা আমাদেরকে অধিক থেকে অধিকতর করতে। সব ঠিক থাকলে আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে গণ টিকাদান কার্যক্রম। নিবন্ধনটা প্রচার করার জন্য এটা নতুন বিষয়, আমরা মাইকিং করছি, বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা আমাদের ব্যবস্থা গ্রহণ করছি। প্রথম ধাপে 60 লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা টিকা নিবন্ধনের খবর জানাতে যশোর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, যশোরে এখন পর্যন্ত টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন কতজন? সব মিলিয়ে টিকাদানের সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে প্রায় 96,000 করোনার যে ডোজ সেটি যশোরে পৌঁছেছে এবং সেগুলো সিভিল সার্জন অফিসে রাখা হয়েছে। এবং যদি নিবন্ধনের কথা বলি, এখনো পর্যন্ত নিবন্ধনের যে ব্যবস্থা সেটি যে সুরক্ষা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলছে, তবে যে বয়সের সীমা বেঁধে দেওয়া হয়েছে 55 বছরের ঊর্ধ্বে এবং যারা করোনা সম্মুখ যোদ্ধা রয়েছে তারা এই করোনার যে নিবন্ধন প্রথম পর্যায়ে তারা নিবন্ধন করতে পারবে। তো আমরা বিভিন্ন অঞ্চলে ঘুরেছি, যে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার রয়েছে সেই সেন্টারগুলোয় আমরা গিয়েছি। তবে আমরা এই সমস্ত এলাকায় দিকে যেটি দেখতে পেয়েছি সেই এলাকাগুলোয় মানুষের সচেতনতা কম রয়েছে এবং যে প্রচার প্রচারণা সেটি কম থাকার কারণে এবং মানুষের আগ্রহ না থাকার কারণে সেই অঞ্চলগুলোতে এই যশোরের খুব বেশি যে নিবন্ধন সেই কাজটি হয়নি। তবে
আমরা সিভিল সার্জন পক্ষ থেকে আমরা সেই সিভিল সার্জন অফিসে সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এখনো পর্যন্ত তাদের হাতে নির্দিষ্ট কোনো তথ্য নাই, এই তথ্যটি আইসিটি বিভাগের মাধ্যমে যে স্বাস্থ্য অধিদপ্তর সেখানে তারা পৌঁছাবেন, তারপরে সেই তথ্যর মাধ্যমে তারা জানতে পারবে। কিন্তু এখনো পর্যন্ত সেই তথ্য যেহেতু তাদের কাছে নাই, সেজন্য নির্দিষ্ট করে বলা যাবে না যে কতজন মানুষ এই যশোর জেলা থেকে তারা নিবন্ধন করেছেন। তবে বিচ্ছিন্নভাবে ব্যক্তি উদ্যোগে এবং বিভিন্ন যে ডিজিটাল সেন্টারগুলো রয়েছে সেই জায়গা থেকে নিবন্ধনের কাজটি হচ্ছে। আর সিভিল সার্জন যেটি জানিয়েছেন যে এই বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে এবং যারা অগ্রাধিকার করোনার যারা যোদ্ধা সম্মুখ যোদ্ধা রয়েছে তারা টিকা নিতে পারবেন, তাদের তালিকা তৈরি করা হয়েছে। তো সব মিলে এই ছিল যশোরের নিবন্ধনের সর্বশেষ খবর ফিসি স্টুডিওতে আপনার কাছে। যশোর থেকে আমাদের সহকর্মী রিপন যুক্ত হয়েছিলেন, করোনা টিকার নিবন্ধনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সেখান থেকে। ভাষাঞ্চরে রোহিঙ্গা নারীদের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এতে খুশি রোহিঙ্গারা। সংশ্লিষ্টরা বলছেন কারিগরি দক্ষতা বাড়লে রোহিঙ্গা নারীরা আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হয়ে ওঠার পাশাপাশি বিভিন্ন দেশি বিদেশি সংস্থায় কর্মসংস্থানের সুযোগও পাবে। এদিকে ভাষাঞ্চরেও চলছে রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম। নয়নবর জয়ের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল বছরের ডিসেম্বর থেকে ভাষাঞ্চরে রোহিঙ্গা স্থানান্তর শুরু করে সরকার। এখন পর্যন্ত ভাষাঞ্চরে বসবাস করছে 6,000-এরও বেশি। বিচ্ছিন্ন এই দ্বীপে রোহিঙ্গা নারীদের কারিগরি দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। তারা 5 দিন মেয়াদি প্রশিক্ষণ নেবে, এরপরে তাদেরকে তাদের চাহিদা অনুযায়ী তাদের আগ্রহের ভিত্তিতে দীর্ঘমেয়াদী 30-40 দিনে একটা দক্ষতা প্রশিক্ষণ করা হবে। এতে খুশি রোহিঙ্গারা, বিদ্যা যেটা না জানে এখন বিদ্যা শিখে বা চেষ্টা করে ওখানে প্রশিক্ষণ দিচ্ছে, কাজে লাগা দিছে, এটা আমার থেকে ভালো লাগতেছে। সংশ্লিষ্টরা বলছেন এসব প্রশিক্ষণের মাধ্যমে রোহিঙ্গা নারীরা আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হয়ে উঠবেন। তারা জানেন ছোটোখাটো কিছু আর্নিং একটা সোর্স পায় এবং তারা লাইভলিহুডের সাথে অ্যাটাচড হয়, সে ব্যাপারে প্রত্যেকটা সংস্থা কিন্তু এখন উৎপত্তিভাবে কাজ করে যাচ্ছে। আমার ভাষাঞ্চরের শিক্ষা কার্যক্রম থেকেও পিছিয়ে নেই রোহিঙ্গা শিশুরা, তাদের লেখাপড়ায় কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার কর্মীরা। মিয়ানমারে হত্যা ও নির্যাতনের মুখে 2017 সালের 25 আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বগুড়ায় পুলিশ ও জেলা প্রশাসনের পৃথক অভিযানে হোমিও ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় দুটি প্রতিষ্ঠানকে 3 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে বগুড়া সদর থানা পুলিশ শহরের ফুলবাড়িতে পারুল হোমিও ল্যাবরেটরিজে অভিযান চালিয়ে হোমিও ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করে। একই সময়ে শহরের দুটি হোমিও দোকানে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শহরের গালপট্টিতে মুন ও মাহি হোমিও হলে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্স নবায়ন না করায় 3.5 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বগুড়ায় বিষাক্ত মদ পানে 13 জনের নিহতের ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল থেকে আমাদের অভিযান চলছে, আমরা পারুল হোমিও ল্যাবরেটরিজের 17 সত্তাধিকারীকে আমরা অ্যারেস্ট করেছি এবং ওনাকে সাথে নিয়ে আমরা এখানে ওনাদের ল্যাবরেটরিজে ঢুকেছি। এখানে ওনাদের হোমিও ওষুধ তৈরি করার বিভিন্ন কেমিক্যালস আমরা পেয়েছি, সেগুলো বিষাক্ত কিনা এই জন্য রাসায়নিক পরীক্ষার প্রয়োজন, আমরা সেগুলো জব্দ করে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠাবো এই প্রক্রিয়া। গাজীপুরের কাশিমপুরে এক তরুণীকে মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগে 5 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ জানায় 31 জানুয়ারি রাতে স্থানীয় জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় ডেকে নেয় ওই তরুণীকে, পরে তার বাসায় আটকে রেখে ধর্ষণ করেন অভিযুক্তরা। মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে রাতে 5 জনকে গ্রেপ্তার করা হয়।
শরীয়তপুরের সখীপুরে স্কুল ছাত্রী লিজাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মৃতদেহ গুম করার অপরাধে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক সালাম মিয়া এই রায় দেন। মামলার বিবরণীতে জানা যায়, 2017 সালের 17ই জুলাই টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রী লিজাকে ধর্ষণ করে ফরিদ ও জাকির শেখ। পরে শিশুটিকে হত্যা করে পার্শ্ববর্তী একটি ফসলের ক্ষেতে মরদেহ ফেলে রেখে যায়। এ বিষয়ে লিজার বাবা লেহাজউদ্দিন শেখ মামলা করলে মরদেহ উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। 3 বছরের বেশি সময় ধরে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামিদ্বয়কে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে এবং লাশ গুম করার জন্য দণ্ডবিধির 201 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা প্রদান করেছেন। কিশোরগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল হক হত্যা মামলায় এক আসামির ফাঁসি ও আরেক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত 2 আসামির প্রত্যেককে 2 লাখ টাকা করে আর্থিক জরিমানা ও অনাদায়ে অতিরিক্ত 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দিয়েছেন আদালত। সকালে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। মামলার বিবরণীতে জানা যায়, 2009 সালের 14ই ডিসেম্বর ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আমিনুল হকের ছেলে রক্সিকে মারধর করে মানিক নামে এক যুবককে নিয়ে কথা কাটাকাটির শুরু হলে মানিক ছুরি দিয়ে আমিনুল হকের বুকে আঘাত করে। পরে 17ই ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই ফজলুল হক বাদী হয়ে 4 জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় দেন আদালত। খুলনার উপকূলীয় দাকোপ, পাইকগাছা ও কয়রায় আবারও বেড়িবাঁধ ছিদ্র করে লবণ পানি উত্তোলন করছে ঘের মালিকরা। স্থানীয়দের অভিযোগ, 222 কিলোমিটার বেড়িবাঁধের 450 স্থানে পাইপ দিয়ে চিংড়ির ঘেরে লবণ পানি দিচ্ছেন তারা। এতে বেড়িবাঁধের ওই স্থানগুলো দুর্বল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে কৃষি ও পরিবেশ বাঁচাতে আন্দোলনে নেমেছে এই অঞ্চলের কয়েক হাজার মানুষ। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনার উপকূলীয় এলাকা দাকোপ, পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের 7টি পোল্ডারের আওতায় প্রায় 222 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এসব বাঁধের অসংখ্য জায়গায় ছিদ্র করে পাইপ বসিয়ে ও কালভার্ট তৈরি করে লবণ পানি উত্তোলন করছে ঘের মালিকরা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা রাতের আঁধারে বোরিং বা খনন করে বেড়িবাঁধ কেটে তাতে পাইপ বসাচ্ছেন। এই পাইপ দিয়ে চিংড়ি ঘেরে লবণ পানি নিচ্ছেন তারা। এতে বাঁধের এই স্থানগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে, আর প্রাকৃতিক দুর্যোগের সময় এই জায়গাগুলোতে বাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হয়। তবে লবণ পানি উত্তোলনের বিরুদ্ধে এবার আন্দোলনে নেমেছেন ক্ষতিগ্রস্ত মানুষরা। এরই মধ্যে মানববন্ধন, সভা সমাবেশ ও বিভিন্ন সরকারি দপ্তরে স্মারকলিপি দিয়েছেন তারা। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে হাইকোর্টের নির্দেশনা অনুসারে লবণ পানি উত্তোলন বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছে। বেড়িবাঁধ ছিদ্র করে বা যে কোনো প্রকারে পোল্ডার অভ্যন্তরে লবণ পানি প্রবেশ করে, যার ক্ষেত্রে আপনার যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যখন আসে তখন এই জায়গাগুলাই নর্মালি বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত বেশি হয়। লবণ পানির উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলীয় এলাকার জীবন জীবিকা রক্ষা করা হবে, এমন প্রত্যাশা এ অঞ্চলের মানুষের। ডেস্ক রিপোর্ট, News24। প্রায় 2 যুগ পর চালু হচ্ছে আরিচা কাজিরহাট নৌরুটের ফেরি চলাচল। দুপুরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের একটি রোরো ফেরি দিয়ে পরীক্ষামূলক ফেরি চলাচলের উদ্বোধন করেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। এ সময় কয়েকটি প্রাইভেট কার দিয়ে
ফেরিটির কাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। সংশ্লিষ্টরা জানান, কয়েক মাস আগে প্রায় 14 কোটি টাকা ব্যয়ে এই নৌরুট সচল করার জন্য কাজ শুরু হয়। এর মধ্যে ড্রেজিং করে নাব্যতা সংকট দূর করে রুট সচল করা হয়েছে, নির্মাণ করা হয়েছে ফেরি ওঠার অ্যাপ্রোচ রোড, সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। চলতি মাসের যে কোনো সময় আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল উদ্বোধন করা হবে। নিচে আরেকটি বিরতি, দেশ সংবাদের সাথে আবারও স্বাগত দেশ সংবাদে। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা কিছুটা কমেছে। পঞ্চগড়ে গেল এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে, তবে আজ সকালে সূর্যের দেখা পাওয়ায় কিছুটা স্বস্তিতে এই জেলার মানুষ। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 6.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 6.3 ডিগ্রি সেলসিয়াস। গেল দুদিন ধরে দিনাজপুরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আজ সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। তবে প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দেখা দিয়েছে শীতজনিত বিভিন্ন রোগবালাই। শীতে বোরো ও আলুর ফলনে প্রভাব পড়েছে। আরও দুই একদিন মৃদু শৈত্যপ্রবাহ থাকবে, পরে আস্তে আস্তে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বরিশালে শিল্প দূষণ, পরিবেশ বিপর্যয় ও জনদুর্ভোগ নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় জেলা প্রশাসনের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ আন্দোলনের নেতারা বলেন, গত 32 বছর ধরে তারা শহরের মধ্য থেকে ওষুধ শিল্প স্থানান্তরের দাবিতে আন্দোলন করে আসছেন, কিন্তু সংশ্লিষ্ট প্রশাসনের অসহযোগিতার কারণে শহরের মধ্য থেকে ওষুধ শিল্প, স্বর্ণ শিল্প ও জাহাজ নির্মাণ শিল্প স্থানান্তর হচ্ছে না। তারা আরো বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোথাও কোনো শিল্প কারখানা প্রতিষ্ঠিত হতে পারে না। পরিবেশ অধিদপ্তর শহরের মধ্যে শিল্প স্থাপনের ছাড়পত্র দিয়ে জনগণকে ঝুঁকির মধ্যে ফেলেছে। পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা। গোপালগঞ্জে গেল কয়েক বছরের তুলনায় শুটকির উৎপাদন বেড়েছে। এখানকার শুটকির মান ভালো হওয়ায় দেশ জুড়ে রয়েছে কদর। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে কিনে নিয়ে যাচ্ছেন শুটকি মাছ। ভালো দর পেয়ে খুশি ব্যবসায়ীরা। মুন্সী মোহাম্মদ হুসাইনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জে রয়েছে অসংখ্য ছোট বড় জলাভূমি, খাল, নদী, কুয়া। প্রতি বছর আশ্বিন মাস এলেই এসব বিল ও নদীতে ধরা পড়ে প্রচুর পরিমাণে দেশি মাছ। আর এ মাছকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে শুটকিপল্লী। মাছ কাটা, ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছে চাতাল মালিক ও শ্রমিকরা। আমরা মাছ কাটি, আমাকে জাকা হিসেবে আমরা এই 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা এরম ভাবে পাই। আমরা এই মাছ কিনে শুকাই, আবার এই পাইকারি নিয়ে যা কিনে। এখানকার শুটকির কদর রয়েছে দেশ জুড়ে। বিভিন্ন প্রজাতির মাছের শুটকি মন প্রতি 18 থেকে 25 হাজার টাকায় বিক্রি করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে এখানকার শুটকি কিনে নিয়ে যায়। এদিকে মাছটা খুবই ভালো, স্বাদ বেশি, ইন্টারেস্ট বেশি, কাস্টমার চাহিদা বেশি, এর জন্য আসি গোপালগঞ্জ মাছ কিনতে। আমি ফুলবাড়ি থেকে আসছি, এদিকে শুটকি টুটকি নিই, অনেক নিয়ে বিক্রি করি, এগুলোর মাছ খুব সুস্বাদ। স্বাস্থ্যসম্মতভাবে শুটকি উৎপাদনের জন্য জেলা মৎস্য অফিস থেকে প্রশিক্ষণ সহ বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। দ্রুততম সময়ের মধ্যে অধিক শুটকি উৎপাদন করা যায় এবং একই সঙ্গে স্বাস্থ্যসম্মত শুটকি উৎপাদন করা যায়, এর জন্য আমরা একটি কার্যক্রম গ্রহণ করেছি। স্বল্প সুদে ব্যাংক ঋণ পেলে শুটকি ব্যবসার প্রসার আরো বাড়বে বলে মনে করেন এই পেশার সাথে জড়িতরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল আজকের নিউজ 24 দেশ আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।